ট্রিমস এবং আনুষাঙ্গিক উপকরণ হচ্ছে সেই সকল উপাদান যা একটি জামায় ব্যবহার করা হয় মূল কাপড় বাদেও। লাইনিং এর উপাদান ট্রিমস এবং আনুষাঙ্গিক উপকরণের মধ্যে পড়ে। প্রথমে যখন আমরা পড়ি অথবা শুনি এই দুটি শব্দকে মনে হয় যেন ট্রিমস এবং আনুষাঙ্গিক উপকরণ দুটি ভিন্ন ধরনের উপকরণকে বোঝাচ্ছে। একই শব্দ ব্যবহার করা যেতে পারে। একটি ক্রিয়ামূলক উপাদানকে বোঝাতে এবং অন্য শব্দ ব্যবহার করা হয় অকার্মিক এবং সাজানোর উদ্দেশ্যে। ট্রিমস এবং আনুষাঙ্গিক উপকরণের মধ্যে পার্থক্য। ট্রিমস সাধারণত কাপড় ছাড়া সকল উপাদান যা সম্পূর্ণ ফ্যাশনের সাথে মানানসই জামা বানাতে দরকার তাদেরকে ট্রিমস বলা হয়। দুই ধরনের ট্রিমস আছে, তারা হলো ক্রিয়ামূলক এবং অলংকার সমৃদ্ধ। উদাহরণ: সুতা, চেন, বোতাম ইত্যাদি। আনুষাঙ্গিক উপকরণ, যেসব উপকরণ কাপড়কে সুন্দর করে এবং আকর্ষণীয় ভঙ্গি দেয় এবং নান্দনিক উপস্থিতি বৃদ্ধি করে ক্রেতাদের মনোযোগ নেয়ার জন্যে, তাদেরকে আনুষ্ঠানিকভাবে আনুষাঙ্গিক উপকরণ বলা হয়। উদাহরণ: ট্যাগ পিন, মূল্যের টিকিট, ঝুলানোর ট্যাগ, বারকোড স্টিকার ইত্যাদি। একটি কারখানা প্রকাশনার নথি থেকে কিছু উদাহরণ দেখি। শিল্প প্রযুক্তি প্যাক বা বিবরণী শীট, যা তৈরি করা হয়েছিল ক্রেতার তরফ থেকে ব্যবসায়ী এবং ডিজাইন দ্বারা। কারখানার ব্যবসায়ী দ্বারা তৈরি আনুষাঙ্গিক উপাদানের অনুমোদনের শীট এবং ট্রিম কার্ড। ট্রিমস এবং আনুষাঙ্গিক উপকরণের উদাহরণ: এক, সেলাইয়ের সুতা, দুই, বোতাম, তিন, চেইন, চার, লেস, পাঁচ, লেভেল, ছয়, রিভেট, সাত, লাইনিং কাপড়, আট, একীভূত করার উপকরণ, নয়, ইলাস্টিক, দশ, ক্রসেট।